গতকাল রাত্রিরে মালদার ইংলিশ বাজার থানার বাসুলিতলা এলাকায় এক মহিলার ব্যাগ ছিনতাই করল দুই ছিনতাইকারী। লুট হয় 4,000 টাকা ও মোবাইল ফোন। ঘটনাটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইংলিশ বাজার থানায়। পিঙ্কি মণ্ডল নামে এই গৃহবধূ বাড়ি ইংলিশ বাজার থানার আমজামতলা এলাকায়। এদিন অন্যের বাড়ি থেকে কাজের ছেড়ে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বাসুলিতলা এলাকায় আসতেই দুই মোটর বাইক আরোহী তার ব্যাগকে ছিনতাই করে নিয়ে পালায়। চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলেও মোটর সাইকেল উধাও হয়ে যায় দুই ছিনতাইকারী। লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইংলিশ বাজার থানায়। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় লোকের বক্তব্য উঠে আসছে যে সারা শহর জুড়ে পুলিশ যখন টহলদারি, তখন কীভাবে এই সন্ধ্যা রাত্রেই জনবহুল এলাকা থেকে কীভাবে ছিনতাই হলো, সম্পূর্ণ বিষয়টা নিয়ে পুলিশকেই দোষারোপ করেছে এলাকাবাসী। বলছি কি হয়েছে বলেন তো একটু। আমি সাইকেল নিয়ে আসছিলাম, কালে যাচ্ছিলাম, অনেক ব্যাপারে আমার হাতটা কেটে আর জুড়ের মাথায় ব্যাগ ছিল, ব্যাগটা নিয়ে ভেঙে গেছে। চোর কারা নিয়ে ভাগলো? আমি চিনি না। কি 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 ছিল ব্যাগে? ব্যাগের মধ্যে আছে মোবাইল, আছে এমআই, আর আছে মানি ব্যাগ, আছে মানি ব্যাগের মধ্যে 3,000 টাকা, 6টা 500 টাকার নোট আছে, আর 6টা 50 টাকার নোট আছে, 300 টাকা, আর 30 টাকা আছে, আর আমার খুচরা হচ্ছে 75 টাকা আছে। বুঝি আলমারির চাবি আছে, ঘরের চাবি আছে। বুঝি যারা নিয়ে ভেতরে তারা কি বাইকে ছিল? এটিএম কার্ড আছে, ওরা বাইকে ছিল। একজন প্যাসার প্যান্সার করেছিল। ওরা কিভাবে নিয়ে ভাগলো? নিয়ে ভেঙে গেছে। আপনাকে কি ফলো করেছে ওরা? জানি না দাদা, আমি এভাবে করে হাত দেখাচ্ছিলাম। কোন জায়গায় হয়েছে? তো থানায় গেছিলেন? কি বললো পুলিশ? কি কি ছিল আপনার ব্যাগের মধ্যে? মোবাইল ছিল, আর আমার মানি ব্যাগের মধ্যে টাকা ছিল 3,000 টাকা, আর এদিকে হচ্ছে আপনার 300 টাকা খুচরা, 50 টাকা নোট আছে, 6টা, আর 6টা আছে 500 টাকা। আপনি কোথায় কি করতে যাচ্ছিলেন? আমি কাজে আসছিলাম। আমি কাজ করি কোথায়? এই বাসুর কোন এখানে কাজ করি। কি কাজ করি? ঠিকা কাজ করি, রান্না। ও, আপনার নাম? পিঙ্কি মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি আমজনতলা।